সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে পার্সেল দাদা চলে এলো, ফোন করেছিল তো একটা পার্সেল দিতে। তো কি পার্সেল সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো এখানে করোনার পরে অনলাইনে টাকা ব্যবহার করাটা অভ্যাস হয়ে গেছে, তো পেমেন্ট করে দিলাম দাদা। এবারে দেখো, আজকে থেকে আমি আর বিছানার ওপরে বালিশ কোলবালিশ কিচ্ছু রাখবো না, সমস্তটা এই বিছানাতেই রেখে দেবো, যেহেতু জায়গা আছে ইউটিলাইজ করে নেব। আর আলসেমির চোটে বলতে পারো আমি বিছানাতেই রেখে দিই, তো এই আলসেমিটা আজকে থেকে করব না, দেখতেও ভালো লাগে না। মানে একটু ক্লিন বিছানা থাকতেই সবসময় ভালো লাগে, ঘুমানোর সময় এগুলোকে আবার বের করে নেব। তো এখানে রেখে দিলাম। এবারে বিছানার চাদরটা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ আমি বিছানার চাদরটা উল্টো করে পেতেছি? কালকে রাতেবেলা করেছি কি, চাদরটাকে উল্টো করে নিয়েছি, মানে নিজে থেকেই কিরকম লাগছিল, খিটখিট করছিল, দুদিন পর এরকম উল্টে নিয়েছি, আবার দুদিন ইউজ করব, ধুয়ে দেব। তো এইটা না আমি আমার মাকে দেখতাম ছোটবেলায়, যে এরকম দুদিন দুদিন চার দিন বিছানার চাদর রেখে দিত, একদিন এপাশ একদিন ওপাশ করে, মানে দুদিন পর পর এপাশ ওপাশ করে ইউজ করতো, তা আমিও সেটাই করেছি। এবারে দেখো সকালবেলা উঠে সমস্ত জানলা ফেলনা সমস্ত কিছু খুলে দিচ্ছি। এবারে একটা তোমাদের সঙ্গে গতকাল যে ব্লগটা শেয়ার করেছি ঝড় বৃষ্টি, সেটাতে দেখো কি হয়েছে। রাখতে হয়েছিল বিকেলবেলা, ঝড়টা তো তোমাদের সাথে কালকে শেয়ারই করেছিলাম, মানে গতকালের ভিডিওতে তোমরা দেখতে পারবে, ভিডিওটা শেয়ার করেছিলাম ঝড়টা কিরকম এসেছিল। তো ওখান থেকে কি হয়েছে, এই যে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে এখানে পড়েছে, ভাগ্যিস ওপারে পড়ে যায়নি। তো পড়ে গিয়ে না এরকম দেখো মাটিগুলো পুরো ছেঁড়া বেড়া হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি ওপরে ওঠাবো, চলো দেখতে থাকো তোমরা। আর বাইরে ভীষণ নয়েস হচ্ছে, পাশে কোথাও রাজমিস্ত্রির কাজ চলছে, যাই জন্য তোমরা এরকম আওয়াজ পাবে। এগুলোকে উপরে উঠিয়ে দিয়ে তারপর আবার এই জায়গাটা আমার পরিষ্কার করতে হবে, আর আজকে অনেক কাজ আছে, তোমরা সাথে থাকলেই দেখতে পারবে একটার পর একটা কি কি কাজ হবে আজকে, বা বাইরে থেকেও লোক আসবে আজকে, কি কারণে আসবে কি করবে সেটাও তোমরা দেখতে পারবে। তো দেখো এখানে গাছগুলোকে আমি যার যার জায়গায় রেখে দিচ্ছি। আর আমাদের এখানে না আবার কয়েকদিন ধরে রোজ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মানে কি বলবো, মোচা তো অন্যদিক দিয়ে চলে গেছে, এই যে কোন কাঁচকলা এই দিক দিয়ে আসছে ছাতা মাথা বুঝতে পারছি না, সমস্ত কিছু ওলট পালট করে দিচ্ছে। ঘুম থেকে উঠে এখনো জানো তো ফ্রেশও হইনি, জামা কাপড় কিছু ছাড়িনি, ভাবছি এগুলো করে নি তারপরে সমস্তটা করব। তো আগে মানে ভাবছিলাম ব্যালকনিটাকে ধোবো, তারপরে ভাবলাম জল জল হয়ে যাবে, তাই জন্য আগে ঘরটাকে ভালো করে ঝেড়ে নি, তারপরে ব্যালকনিটা আস্তে আস্তে একদম জলের পর জল দিয়ে একদম ক্লিন করে ধুয়ে দেব। তো এখানে একদম পুরো বাড়ি ভালো করে সকাল সকাল ঝেড়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর এখানে তো দেখেছো কতগুলো বালি ছিল, তো সেগুলোকে ভালো করে ধুয়েছি, সরিয়ে দিয়েছি, তাহলে শেষমেশটা তোমাদের সাথে শেয়ার করলাম, জলগুলোকে এভাবেই পা দিয়ে সরিয়ে দিচ্ছি। তো সময় লেগেছিল অনেকটা, একদম পরিষ্কার হয়ে গেছে, আর মুছবো না, জলটা এমনি থেকেই শুকিয়ে যাবে। এবারে জামা কাপড় চেঞ্জ করে চলে যাব চা বানাতে, চাও হয়ে এসছে, এবারে চাটা বানিয়ে দুজনে মিলে একটু খেয়ে নেব। আর অ্যাজ এ ভিউয়ার কিন্তু আমিও আমার ভিডিওটা ভালো করে দেখি তারপর আপলোড করি, আর এই জিনিসটা কিন্তু আমার ভীষণ স্যাটিসফাইং লাগে, যখন আমি এরকম ছাঁকনিতে করে চা ঢালি না আমারই দেখতে বেশ ভালো লাগে। তো আশা করি তোমাদেরও এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু ভালো আছি। তো বন্ধুরা, রোজকার মতো আমি রিমা তোমাদের সাথে স্বাগত জানাই র্যান্ডম রেনবো চ্যানেলে। তো সকালবেলা তো দেখতেই পারলে আমি কি কি কাজ হুটোপাটিতে করলাম, সেগুলো করা শেষ হয়ে গিয়েই এবারে বসেছি আমি চা নিয়ে, একটু চা খাবো। আরও বড় কাজ বাকি আছে, সেটা হলো এখনো পর্যন্ত আমি আপলোড করিনি তোমাদের সাথে ভিডিওটা, এখন আবার আমার চা খেয়ে সেটাকে আপলোড করতে হবে। এখনো বাড়িতে অনেক ধরনের কাজ আছে, রান্নাবান্না তো রয়েছে, তার থেকেও বড় কথা আজকে লোক আসবে এসি সার্ভিসিং এর জন্য, সেখানেও আমার অ্যাটেন্ড থাকতে লাগবে, অনেক ধরনের কাজ আছে মিলিমিশিয়ে। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, চলো।
তো দেখো দুই টোনাটুনি মিলে এখানে বসে পড়লাম। যারা পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই আমরা এই সময়টা নিজেদের মধ্যে সময় কাটাই, আর যারা নতুন এসছো বা আছো তাদেরকে বলে রাখি এই সময়টা মানে ও মানে যদি বাড়িতে থাকে তাহলে আমরা চেষ্টা করি এই সময়টা একটু আমাদের মতো করে কাটানোর, বা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি বলতে পারো নিজেদের জন্য সময় বের করে। ভালো মন্দ সুখ দুঃখ মানে সমস্ত ধরনের কথাবার্তায় শেয়ার করে নেওয়ার এইটুকু সময়, তো তোমরাও কিন্তু এরকম একটা সময় বের করে নিতে পারো তোমাদের পার্টনারের জন্য, যাতে কিনা রিলেশনটা আরো একটু স্ট্রং হয় আর একটু ভালো হয়। সকালবেলা তো দেখালাম তোমাদেরকে পার্সেল এসছে, এটা হলো মিশো থেকে নেওয়া আমার একটা পার্সেল, তো এর ভিতরে কি আছে চলো তোমাদেরকে খুলে দেখাই। তো এটা আমার অনেকদিন পরে আমি অনলাইনে কোনো কিছু শপিং করলাম, মানে অনেকদিন মানে অনেকদিন তাই না বলো, মানে আমি মানে অনলাইনে কেনাকাটা প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারলে চলে। তো হঠাৎ কি মনে হলো যে আমার একটা কুর্তির দরকার, তো যাই জন্য আমি একটা কুর্তি অর্ডার করেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, দেখো কেমন লাগে, বা আমি এখনো জানি না কেমন এসছে, যদি ভালো লাগে তো রেখে দেবো, যদি ভালো না লাগে তো রিটার্ন করে দেবো। তাহলে চলো খুলে নিই, আমি জানি না কেমন এসছে। সেই পয়লা বৈশাখ কবে, 15 এপ্রিলের আগে কেনাকাটা করেছিলাম, অনেক আগে, তারও আগে, মানে মার্চে লাস্ট কেনাকাটা করেছি, এপ্রিলে কোনো কেনাকাটা করিনি, এটা তো মে মাস। কেন জানি না এখন আমার শপিং করার ইচ্ছেগুলো মরে গেছে, আগে করতাম প্রচুর। বাহ, থেকে দেখে তো বেশ ভালোই লাগছে। ওটা একটা অফ হোয়াইট কালারের কুর্তি, পিওর খাদি কটন যেটা হয় সেই খাদি কটনটা, সুন্দর গো, ভালো লাগছে, কেমন ভালো লাগছে, আমাকে দেখো ভালো লাগছে, তো জানি না ক্যামেরা এটা কি কালার লাগছে, হোয়াইট আসছে নাকি এটা, এটা না হোয়াইট না মানে অফ হোয়াইট, মানে হোয়াইটের সাথে ক্রিম কালার মিশালে যে কালারটা অফ হোয়াইট বলতে পারো। কাপড়টা ভীষণ সুন্দর, একদম কাছে থেকে এনে দেখাও কাপড়টা, কাপড়টা না একদম খাদি কটন যেটা হয়, ভীষণ সফট, ভীষণ পছন্দ হলো কুর্তিটা আমার। আর এটা হচ্ছে গিয়ে বটমটা, বাহ বটমটাও সুন্দর না বলো, এই যে বটম, বটমের এখানে একটা এলাস্টিক আছে, ও মাগো এখানে আবার একটা পকেট রয়েছে যেটা ভীষণ ভালো হবে মনে হচ্ছে, সুবিধা হবে। আর পায়ের কাছে এরকমটা আছে দেখো, এটাকে কি ওয়ার্ক বলে জানি না, বাট সুতো দিয়ে করা, এমব্রয়ডারি করা এটা, আর এটা তো দেখলেই গলার মধ্যে কাজ। তো যেহেতু এটা কটনের আমি দেখেছিলাম, তো সেটা না যাই জন্যই আমি ধুলে যদি খেপে যাই, যাই জন্যই কিন্তু আমি ডবল এক্সেল অর্ডার দিয়েছি, কিন্তু আমার কিন্তু এক্সেলই লাগে, আর সেরকম যদি হয় তাহলে আমি সাইড দিয়ে একটু মেরে নেব। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও এটা অর্ডার করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক, না হলে মিশোর আবার একটা কোড থাকে সেই কোডটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরাও পারচেস করতে পারো। তো চলো এটাকে গুছিয়ে নিই, তারপরের কাজগুলো করা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো ঝট করে আমি রান্নাঘরে চলে এলাম, এখানে এক পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে বেশি আর কিছু রান্না করব না, এখানে লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, পাট শাকটা করে নেব ঝটাপট করে, মানে তোমরা দেখতেই পারবে আমি আজকে কি কি রান্না করব। তো এটাকে সামান্য লঙ্কা আর হলুদ দিয়ে ঘাটাঘাটি করে ঢেকে দেব, আর বেশি কিছু ঘাটাঘাটি করব না, কারণ নাকি পাট শাক যত ঘাটা হয় তত নাকি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি আর এটাকে বেশি ঘাটাঘাটি করব না, এটাকে মিলিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব।
আর এখানে ডালও হয়ে গেছে। আর দেখো এখানে মাছ ভাজা, মাছের তেল দিয়ে, আমার বর মাছের ভাজার তেলটা খেতে পছন্দ করে। এখানে একটু গতকালের আলু ভাজা রয়ে গেছে, গরম গরম ভাত, শাক আর ডালটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি, রান্নাঘরটার সাথে সাথে সমস্ত ঘর বাড়িও পরিষ্কার করে নেব, মুছে নেব। আর দেখো এই সমস্ত করতে করতেই বেলা হয়ে গেছে, আর এদিকে এখনো পর্যন্ত এসির দাদারা বাড়িতে আসেনি। তো জানি না, ওদের ফার্স্ট আওয়ারে আসার কথা ছিল, আজকে মনে হয় ডুব মেরে দিয়েছে। তো আমি এই সমস্ত কাজ করেই ঝটাপট স্নানে চলে যাব। তো স্নানটাও আমার হয়ে যে গেল, দেখো তোমরা, এখানে সিঁদুর পরে নিতে চলে এসেছি। তো বর একটু বাইরে যাবে, যাই জন্য অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করা, মানে ও আবার আমাকে ছাড়া খায় না, আমরা একসাথেই খাই অ্যাকচুয়ালি। তো এখানেও কিছু গল্প করছে, আমি সেগুলো শুনছি, রিয়্যাক্ট করছি, হাসছি। আর সিঁদুরটা পরে নিয়েই খেতে চলে যাব। তো আজকে ভীষণ সিম্পল লাঞ্চ, তো বরকে ভাত দিয়ে দিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের মধ্যে একটু মাছ ভাজার তেল, আলু ভাজা, মাছের ডিমের বড়া, মাছ ভাজা, একটু শাক আর ডাল। আজকে আর বাটি দিইনি, এটা দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো খেয়ে দিয়ে একবার বিকেলবেলা বা সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হবে বা দেখা হবে। এত তাড়াহুড়ো দিচ্ছিল, বাসনটাও আমি মাজিনি, রান্না করা কড়াইটাও রয়ে গেছে, তো খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেল। আর আমি এখানে বাসনগুলোকে মেজে নিচ্ছি ঝটাপট করে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলার কাজগুলোকে আমি সেরে নিচ্ছি, যেমন কি না এই মনে করো একটু ঘর বাড়ি ঝাড় দিয়ে নেওয়া, দোরগোড়া একটু জল দেওয়া, ঠাকুর নাম করা, প্রণাম করা, এই আর কি। তো বন্ধুরা সন্ধ্যাবেলা তেমন আমার সেরকম কোনো কিছু বেশি কাজ থাকে না, ওই খুঁটিয়ে খুঁটিয়ে যে সমস্ত কাজ বের করা যায় আর কি। তো যে সমস্ত খালি বোতল আছে সেগুলোতে জলগুলোকে ভরে নেব, আর বাদ বাকি যে সমস্ত কাজ থাকে ঘরের টুকিটাকি কাজ ওগুলোই সারার চেষ্টা করি। আর সন্ধ্যার পরই বর চলে এসছে, ও কি করছে দেখো, নিজে কেন করছো? আমি দিচ্ছি, ধুয়ে নাও। আর ছেলে মানুষের কাজ তো তোমরা জানোই বন্ধুরা, না একটা কাজ করবে দশটা কাজ বাড়াবে। এই যেমন দেখো দুধ ঢালতে গিয়ে ওভেনের উপরে দুধটা ফেলে দিল, তো আমি ওকে একটু বকাঝকা করতেই ও রাগ করে এখান থেকে চলে গেল, তো চাটা আমি বানিয়ে নিই। তো দেখো দেখতে দেখতে আমার চাটাও হয়ে গেল, তো এবারে দুজনে মিলে চাটা বেড়ে দুজনে মিলে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাব। তো তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে আগামীকাল। তো চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।